হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ফুলকপির একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ডিম ফুলকপির পকোড়া। এটাও কিন্তু খেতে অসাধারণ, আর এটা বানানোও খুব সহজ। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট তৈরি করে নিই। ফুলকপি ডিমের পাকোড়া বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে গোটা অবস্থাতেও ভালো করে ধুয়ে রাখা আছে। আর এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, 4 কোয়া রসুন কুচি, 4টি কাঁচা লঙ্কা কুচানো, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, 3 টেবিল চামচ আছে কর্নফ্লাওয়ার, 1টা ডিম। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। রয়েছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সেটা নাও দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি 1/2 কাপ ব্রেড ক্রাম্বস, আর এর সাথে লাগছে আমাদের 7 মতো লবণ, আর পাকোড়াগুলো ভাজার জন্য রিফাইন তেল। এখন একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল বসিয়েছি, জলটা বেশ ফুটে গেছে। এবারে এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, গ্রেট করা ফুলকপিটা একটু বয়েল করে নিচ্ছি আমি। 2-3 মিনিট এটাকে একটু বয়েল করে নিচ্ছি। এখন আমি প্রথমেই ফুলকপিটাকে গ্রেট করে নিচ্ছি। ফুলকপিটাকে আমি গ্রেট করে নিয়েছি। দু তিন মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এই জলটাকে ভালো করে ছড়িয়ে নেব। সেদ্ধ করে নেওয়া ফুলকপিটাকে ভালো করে জল ঝরিয়ে একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা কুচানো, ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো, নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর চাট মশলা। সব ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা। এখন দিচ্ছি আমি এর মধ্যে 1টা ডিম। ডিমের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবারে দিচ্ছি আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আমি 2 টেবিল চামচ দিলাম, পরে যদি আরেকটু প্রয়োজন হয় দেব। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেব এর মধ্যে ব্রেড ক্রাম্বস, 7 মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব ইনগ্রেডিয়েন্টসের সাথে এটা মাখা হয়ে গেছে। আমি বাদবাকি যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ টোটাল আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা একদম, এর ঘনত্বটাও ঠিক আছে, আমরা হাত দিয়ে একটা শেপে এটা ভাজতে পারবো। ঠিক এইভাবেই কিন্তু এটা মাখতে হবে। এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোকে ভাজার জন্য একটু বেশি পরিমাণ করে কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলোকে গোল গোল শেপ দিয়ে ভেজে নেব।
এগুলোকে আমি বাদামি করে ভেজে নেব সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে। এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভালো করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বাদবাকি পকোড়াগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের ডিম ফুলকপি এই অসাধারণ স্বাদের পকোড়া। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।